ব্রিজে এসেছিলাম, তো আমার ভাইরা এখানে সবাই আছে, এই যে দেখছো। তো আজকে একটা ভদ্রলোক মদ খেয়ে সেই ভদ্রলোক গাড়ি নিয়ে আমাদের ভাইদের ধাক্কা মেরেছে। সমস্ত দোষ আমার ভাইদের হয়েছে। এখন আমরা ওই লোক সেন্সলেস হয়ে গেছিল, এখন একটু ঠিক হয়েছে। ব্রিজে প্রত্যেকে ওনাকে কেউ হেল্প করছে না, কিন্তু বাজে বাজে কথা বলার বেলায় বেশ আছে। উনি একটু সুস্থ হয়েছে, আমরা ব্রিজের ওপরে যাচ্ছি। এখন দেখি ওনার গাড়িটা ওনাকে দেওয়ার ব্যবস্থা করে দেবো, তো তারপরে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আরে বড় বড় কথা বলতে না, খুব ভালো লাগে মানুষকে হেল্প করতে হয়, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকে কোথায় হেল্প করবেন না, বড় বড় কথা বলতে বেশ ভালো আছে, গায়ে হাত তুলতে আসছে। আজকে সত্যি সত্যি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভদ্রলোক রীতিমতন বিয়ার খেয়ে গাড়ি চালাচ্ছিল, ওনার দোষে আজকে আমাদের ভাইগুলার ভালো ক্ষতি হয়ে গেছে। ওনাকে এখন নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে, তো দেখার ওনার ট্রিটমেন্ট করে তারপরে ওনাকে আমরা ছাড়বো। ভদ্রলোকে করুই গেছি বাড়ি। তো সত্যি কথা বলতে গিয়ে আমি আপনাদেরও বলছি, কেউ কোনো দিন বিয়ার বা মদ খেয়ে গাড়ি চালাবেন না, কারণ আজকে দেখুন জীবনটা সবার আগে। তো সেই হিসাবে ওনার একটা ভুলের জন্য, উনি বিয়ার খেয়ে গাড়ি চালানোর জন্য, ওনার জন্য আমাদের ছেলে পিলেগুলার আজকে ভালো ক্ষতি হয়ে যাচ্ছিল, ঠিক আছে। সেবা নিকেতন নার্সিংহোম এইখানে ওনাদের নিয়ে আসা হয়েছে। ট্রিটমেন্ট চলছে, ভাই জ্বলছে।